গায়িকা থেকে এবার নায়িকা হচ্ছেন পড়শি। আসছে নভেম্বরে প্রথমবারের মতো চলচ্চিত্রের নাম লেখাতে যাচ্ছেন এই শিল্পী। ছবির নাম মেন্টাল ইট ক্যান বি ইওর লাভ স্টোরি। ছবিতে পড়শির নায়ক হচ্ছেন শাকিব খান, যদিও অভিনেত্রী হিসেবে নয় বরং সঙ্গীত শিল্পী হিসেবেই নিজেকে পরিচিত করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন গানের মেয়ে পড়শি। রাশেদ আনিসের রিপোর্টে বিস্তারিত। সঙ্গীত শিল্পী হিসেবে পড়শির খ্যাতি দেশ জুড়ে। একের পর এক আলোচিত সব অ্যালবাম আর মিউজিক ভিডিও উপহার দিয়ে চলেছেন পড়শি। মিউজিক ভিডিওর জন্য পাড়ি দিয়েছেন সুদূর কাশ্মীর পর্যন্ত। তবে গানের পাশাপাশি এবার পড়শিকে দেখা যাবে চলচ্চিত্রে। ছবির নাম মেন্টাল ইট ক্যান বি ইওর লাভ স্টোরি। আর অভিনয়ের প্রথম সুযোগেই শাকিব খানের বিপরীতে নায়িকা হতে যাচ্ছেন পড়শি। ছবিতে জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী হিসেবেই দেখা যাবে পড়শিকে। তাই অভিনয় নয় বরং নিজের বাস্তব চরিত্রটাই চলচ্চিত্রে তুলে ধরবেন পড়শি। নায়িকা ঠিক না, আমি অবভিয়াস গায়িকা নামটা শুনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি যে ক্যারেক্টারটা লাইক পড়শি, ওইখানে আমার সেম ক্যারেক্টারটা এম প্লে করবো, পড়শি অ্যাজ এ সিঙ্গার। মিউজিক ভিডিওতে পড়শির অভিনয় দেখে তাকে নিয়ে ছবি করার কথা ভেবেছিলেন পরিচালক, সেই জন্য তার প্রথম পছন্দ ছিল পড়শি। তুমি বিহনে গানটা আসলে আমি যখন এটার মিউজিক ভিডিওটা আসলে দেখি, এরপর আমার মাথায় পড়শির কথাটা আসে যে ও কেন আসলে কমার্শিয়াল ফিল্মে, আমাদের ফিল্মে কেন কাজ করতেছে না। আমার ক্যারেক্টারের সাথে আমার যা যা ডিমান্ড করে এভরিথিং ওর মধ্যে আছে। এরই মধ্যে মুম্বাইয়ের রিদিরাগ স্টুডিওতে শেষ হয়েছে ছবিটির টাইটেল গান সহ তিনটি গানের রেকর্ডিং। ছবিতে অরিজিৎ সিং, মোহাম্মদ ইরফান, অন্তরা মিত্র, মোনালি ঠাকুর, ঋষি, সামির আর শানের পাশাপাশি গান গাইবেন পড়শিও। পড়শির তো গান অবশ্যই থাকতেছে, এর পাশাপাশি আমাদের মিউজিক ডিরেক্টর প্রসেনজিৎ ডব্লিউ ভূষণ উনি গান করছেন, আমাদের মোটামুটি ছবির 60টা গানই উনি করতেছেন। ছবিতে অভিনয় করলেও গানের সাথেই থাকতে চান পড়শি, সেই সঙ্গে জানালেন গান নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। অভিনয় আমি অলওয়েজ সিঙ্গার হিসেবে সবার কাছে পরিচিত হতে চাই, নট অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। হয়তো মাঝে মাঝে করতে পারি, তবে এটা গান রিলেটেড হতে হবে। উপমহাদেশের জনপ্রিয় সঙ্গী শিল্পী রুনা লায়লাও শিল্পী নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন। এমন আরো অনেক শিল্পীকে চলচ্চিত্রে দেখা গেলেও তারা কেউ অভিনয়ে স্থায়ী হননি। পড়শির বেলায় কি ঘটে তা হয়তো সময় বলে দেবে। রাশেদ আনিস, 71, ঢাকা।